প্রথমেই ভিডিওটি ওপেন করার জন্যে অনেক ধন্যবাদ আপনারা রয়েছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল সরকারি চাকরিতে বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগগুলিতে আবেদন করা যাচ্ছে সেই সব চাকরির খবর নিয়ে আজকের ভিডিও অ্যাপ্লাই নাও পর্বের পঁচিশ নম্বর ভিডিও নিয়োগগুলি সম্বন্ধে যতটা সম্ভব বিস্তারিত বলার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে খবরগুলি বন্ধুদের জানিয়ে দিন হয়তো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই চাকরির খবরগুলি চলে এসছি আজকের প্রথম চাকরির খবরটির অফিসিয়াল নোটিশে ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়োগ করছেন এএফসিএটি এন্ট্রি এবং এনসিসি স্পেশাল এন্ট্রি পদে দুশো ঊনপঞ্চাশটি পোস্টে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ হিসেবে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে কুড়ি বছর থেকে চব্বিশ বছরের মধ্যে এবং গ্রাউন্ড ডিউটি পদে কুড়ি বছর থেকে ছাব্বিশ বছরের মধ্যে বেতন সম্বন্ধে বলব অত্যন্ত উচ্চ বেতন ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ দশ হাজার সাতশো টাকা প্রতি মাসে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফিজ বাবদ এএফসিএটি এন্ট্রি পদের ক্ষেত্রে দিতে হবে আড়াইশো টাকা কিন্তু এনসিসির স্পেশাল এন্ট্রি পদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফিজ লাগবে না অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে পয়লা ডিসেম্বর দু উনিশ থেকে শেষ তারিখ তিরিশে ডিসেম্বর দু উনিশ এরপরে চলে এসেছি আজকে দু নম্বর চাকরির খবরটিতে নর্থ ইস্টার্ন রেলওয়ে নিয়োগ করছেন এক হাজার একশো চারজন প্রার্থীর বয়স হতে হবে পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে পঁচিশে ডিসেম্বর দু হাজার উনিশ হিসেবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড থেকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক পাস তার সঙ্গে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস অথবা এনসিবিটি সার্টিফিকেটের অধিকারী হতে হবে আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন ফিজ বাবদ সাধারণ এবং ওবিসি প্রার্থীকে দিতে হবে একশো টাকা তবে মহিলা এবং বাদবাকি প্রার্থীদের কোনোরকম আবেদন ফিজ লাগবে না আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশে ডিসেম্বর দু হাজার উনিশ পরের চাকরির খবরটিতে যাওয়ার আগে একটি কথা বলি আমাদের ফেসবুক পেজটি দা সরকারি চাকরির খবর এখানে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন চাকরির খবরগুলি প্রচুর পরিমাণে পোস্ট করা হয় যা সবসময় ইউটিউবের মাধ্যমে জানানো সম্ভব হয়ে ওঠে না দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ওপেন করে একবার দেখুন ভালো লাগলে লাইক এবং ফলো করে রাখুন অন্যান্য চাকরির খবরগুলি ফেসবুকের মাধ্যমে পাওয়ার জন্য এরপরে চলে এসেছি আজকে তিন নম্বর চাকরির খবরটিতে এটি উড়িষ্যা সরকারের অধীনে একটি নিয়োগের খবর নিয়োগ করা হবে ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ওপিএসসির মাধ্যমে পদের নাম মেডিকেল অফিসার গ্রুপ এ মোট শূন্য পদের সংখ্যা তিন হাজার দুশো আটাত্তরটি আবেদন করবার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দরকার এমবিবিএস অথবা সমতুল্য ডিগ্রি বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি হিসেবে একুশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে বেতন ছাপ্পান্ন হাজার একশো টাকা প্রতি মাসে আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর দু হাজার এরপরে চলে এসছি আজকের চার নম্বর চাকরির খবরটিতে এটি মেঘালয় রাজ্য পুলিশের নিয়োগের খবর নিয়োগ করা হবে এক হাজার পনেরোটি পোস্টে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি আনআর্মড সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ কনস্টেবল ফায়ারম্যান ড্রাইভার কমান্ডো কনস্টেবেল সিগনাল অপারেটর ইত্যাদি আরও অনেক পোস্টে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস নাইন পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট ইত্যাদি পদ অনুযায়ী আলাদা আলাদা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে এ ব্যাপারে বিস্তারিত একটু দেখে নিতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ হিসেবে আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে আবেদন ফিস বাবদ দিতে হবে পঞ্চাশ টাকা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দই ডিসেম্বর দু হাজার উনিশ এরপরে বলবো পরের চাকরির খবরটি তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট সার্জেন শূন্যপদের সংখ্যা এক হাজার একশো একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা দরকার ব্যাচেলর অফ ভেটেনারি সায়েন্সের ডিগ্রি বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন ফিস বাবদ দিতে হবে দুশো টাকা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই ডিসেম্বর দুহাজার উনিশ বন্ধুরা ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে পাঁচটি নিয়োগের জন্য আলাদা আলাদা করে পাঁচটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এই নিয়োগগুলি সম্বন্ধে বিস্তারিত বিবরণ টেবিল ফরম্যাটে পেয়ে যাবেন পাশাপাশি দেওয়া আছে অনলাইন আবেদনের লিঙ্ক এবং অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোডের লিঙ্ক যে সমস্ত দর্শক বন্ধুরা আবেদন করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিয়ে তবেই আবেদন করুন বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে দেখুন ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ হয় অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন আজ এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন